আমাদের মুফতি সাহেবেরা বলেছেন, কিছু মুফতি সাহেবেরা ফতোয়া দিয়েছেন, কি দিয়েছেন জানেন? যে ডক্টর জাকির নায়েক কাফের, আপনারা শুনেছিলেন না? জাকির নায়েককে সুন্নি ওলামারা মুফতিগণেরা কাফেরের ফতোয়া দিয়েছে, এটা আপনাদের জানা আছে তো? আচ্ছা বলেন, এই ফতোয়া দেওয়াতে কিছু মানুষ, কিছু শ্রেণীর মানুষ, তারা তো রেগেছিল, রেগেছিল আমাদের সুন্নি মানুষেরাও রেগেছিল, এত বড় জ্ঞানী মানুষকে কাফেরের ফতোয়া দেয়, এই কথা বলেছিল না বলেন? একটু জোরে বলতে হবে, বলেছিল না? এখনো পর্যন্ত আমাদের সুন্নি মানুষেরা কিছু আছে যারা হয়তো বুঝে না, তারা বলে না না ও বিরাট জ্ঞানী, ওকে কাফেরের ফতোয়া দেওয়া যাবে না। আরে ভাই, কাফেরের ফতোয়া যার কাছে দলিল আছে সে দেবে, আমি মাওলানা তো, আমার কাছে দলিল না থাকলে আমি কাফেরের ফতোয়া দেব না, এ অধিকার আমার নাই। তো এই জায়গাটা ভালো করে বুঝবেন, না হলে নবীকে চিনতে পারবেন না বাপ। যদি একজন ব্যক্তিকে কোন এক মুফতি যদি কাফেরের ফতোয়া দেওয়াতে কিছু যুবক ভাইয়ের, কিছু বাপজিদের, কিছু শ্রেণী মানুষের, কিছু দলের যদি এত রাগ হয়, পেট ফুলে যায়, ওকে কাফের বলাতে যদি সুন্নিদের বিরোধিতা করতে হয়, সুন্নি জামাত থেকে দূরে সরে যেতে হয়, সুন্নিরা শুধু কাফের কাফের করে এ বলে যদি সরে যেতে হয়, আপনি কি লক্ষ্য করেছেন আপনাদের এলাকায় আহলে হাদিস আছে না নাই? একটু জোরে বলতে হবে, নাই? আছে। আপনারা কি ভয় করছেন নাকি? না, ওই যুবক ভাই যারা আহলে হাদিস হয়েছেন, এখান থেকে হাতটা এখানে তুলেছেন, আমি আপনাদের বিরোধিতা করতে চাইছি না, শুধুমাত্র আপনাদেরকে বোঝাতে চাইছি, আপনারা বুঝুন, একটা ডাক্তার জকির নায়েককে কাফের ফতোয়া দেওয়াতে এত রাগ হয়ে গেল, আর আপনাদের ঘরের ছেলে, আপনাদের বক্তা আহলে হাদিসের বক্তা, তবে আলেম নয়, যার অনেকে ভক্ত, নাম তার শাহনূর, বাড়ি তার জলঙ্গি, ব্রাদার রাহুলের কাছাকাছি বাড়ি, ব্রাদার রাহুলকে সবাই চিনে না? চিনেন না? চিনেন না? আর শাহনূরটাকেও চিনবেন, ব্রাদার ওই শাহনূর সে বক্তব্য দিতে গিয়ে কি বলেছে জানেন? রাগ যদি হয় তাহলে পরে একটু পরিচয় দিয়েন, আর রাগ যদি না হয় তাহলে পরিচয় দিয়েন না, যদি রাগ হয় তাহলে পরিচয় কিসের দিবেন? নাউজুবিল্লাহ, যদি রাগ হয় কি বলেছে জানেন? শাহানুর বলল, হানাফির নাম নাইনি, ফারাজির নাম নাইনি, কাদিয়ানির নাম নাইনি, শিয়াদের নাম নাইনি, রিফুজিদের নাম নাইনি, খারেজিদের নাম নাইনি, কারোর নাম নাইনি, একটা হাদিস পেশ করেছে, হাদিসটা পড়তে গিয়ে হাদিসটাও চুরি করেছে, ভিডিওটা আমার পকেটে আছে, হাদিসটা কি চুরি করেছে জানেন? মান্তারাকা সালাতাল আসরি মুতাআম্মিদান ফাকাদ কাফারা, বলল, বলে কোন ব্যক্তি যদি জেনে বুঝে এক অক্ত নামাজ কাজা করে, ফাকাদ কাফারা, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের, যদি কাবা গৃহে গিয়েও সাস্তা দিয়ে কপাল ভাটা করে দেয় তবুও তার কাজে আসবে না, যদি সে এক অক্ত জেনে বুঝে নামাজ কাজা করে ওই ব্যক্তি কাফের কাফের কাফের। একটু নাউজুবিল্লাহ বলবেন না? কাফের বলতে কাকে বাকি রাখলো? যে জেনে বুঝে যদি এক অক্ত নামাজ কাজা করে ওই ব্যক্তি কাফের, ও হলো আহলে হাদিস। আচ্ছা বলেন, আহলে হাদিস যারা তাদের মধ্যে কি নামাজ কাজা করে না? এই শেখপাড়া মালিপাড়া শেখপাড়ার চত্বরে আমি বলতে পারি গোটা মুর্শিদাবাদে একটা মানুষকে দেখাতে পারবেন যে এক অক্ত নামাজ কাজা করেনি? আছে যে নামাজ কাজা করেনি এক অক্ত, এরকম মানুষ পাওয়া যাবে? যাবে না। ও শাহনূরের বাপকেও পাওয়া যাবে না, ওর মাকেও পাওয়া যাবে না, ওর বাপও নামাজ কাজা করেছে, ওর মাও নামাজ কাজা করেছে, আর হানাফিরা চুপ থাকলো, আহলে হাদিসরা চুপ থাকলো, যুবক ভাইরা তারাও চুপ থাকলো, একবার বললো না যে তার ফতোয়ায় তারা কাফের হয়েছে। এখন মুসলমান কিভাবে হবা তোমরা চিন্তা করো।
আচ্ছা বলেন এই কথাতে গোটা জাতিকে যারা এই নামাজকে বিশ্বাস করেছে তারাই কাফের গণ্য হয়েছে তার ফতোয়া অনুযায়ী। আমরা এখানে কেউ আর ফতোয়াটা গ্রহণ করলে মুসলমান আছি? ওর ফতোয়াটা যদি মেনে নি তাহলে মুসলমান আছি? নাই। তাহলে পৃথিবীতে মনে হয় খোঁজ করলে এখন ওকেই পাওয়া যাবে আর কাউকে পাওয়া যাবে না ওর কথা অনুযায়ী। এর জন্য আমার বলার উদ্দেশ্য ভাই ওই আহলে হাদিস আজকে শাহানোর জাতিকে মুসলমান সমাজের মানুষদেরকে আজকে কাফের ফতোয়া দিল। তা ভাই এমন করে বলছে কাফের কাফের কাফের, হাদিসটা চুরি করেছে। আর কি বলেছে জানেন? বলছে যে হাদিসের এক অংশ চুরি করে বলল এটা আমার কথা নয় রাসূলের কথা। ফাকাত কাফারা, আর এই ফাকাত কাফারার অর্থ হলো অত্যাচারী জুলুমকারী। বুঝেছেন? আমার কথা মনে হয় বুঝতে পারেননি। বুঝেছেন? এখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যারা আহলে হাদিস আছে, কোন মা বোন যদি আহলে হাদিসের ঘরে থাকেন আর হানাফির ঘরে যদি বিয়ে হয়েছে, এই ঘরে যদি স্বামী গ্রহণ করেছেন আর আহলে হাদিসকে যদি এখনো প্রাধান্য দিয়ে যাচ্ছেন, আপনি মুসলমান কিনা আপনি বলুন। যেহেতু আপনাদের বক্তারা ফতোয়া দিয়েছে আপনি কাফের, যে আপনি একত্র নামাজ কাজা করেছেন, আর তা না হলে বলুন যে আপনি নামাজ কাজা করেননি। অবাক হয়ে যায়, ফতোয়া দেওয়ার আগে ভাবে না, ভাইরাল হওয়ার জন্য সবকিছু করা যায় এদের কাছে। তো আমাকে আপনাকে গোটা মুসলমান সমাজকে কাফেরের ফতোয়া দিল, কেউ কিছু বলছে না, আর একটা মুফতি সাহেব একটা মানুষকে কাফেরের ফতোয়া দিয়েছে, আর এতে একবার উত্তেজিত হয়ে গেল। এর মানে বুঝতে হবে যে নিজের গায়ে যদি নাপাক লেগে থাকে কোনো অসুবিধা নেই, পরের গায়ে নাপাক লাগলেই অসুবিধা। না কি বলছেন? তোমরা নিজের গায়ে আজকে অবস্থাটা নিজে দেখলো না? বন্ধু আমার ভাইরা, বলার উদ্দেশ্য আমার নবী মুস্তাফা সরওয়ারে কাউন মাকা আলী কি সালাত ও তাসলিম কে জানলো না, চিনলো না, বুঝলো না, আমার নবী মুস্তাফার বিরোধিতা করলো। আর একটা বলে দিই, তারপরে আবার আমার জীবনীর কাছে চলে যাচ্ছি। একটা যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝাই, কে বোঝাই জানেন? নবীকে নূর বলবো না মাটি বলবো? কেন বলছে? নবীকে যদি নূর বলি তাহলে নবীর সম্মান কমে যায়। কথাটা একটু উত্তর না দিলে আমার আওয়াজটা ভালো আপনাদের কাছে পৌঁছাবে না, কারণ দিল মরে যাবে আমার, ভালো লাগবে না। আপনারা বলুন তো দেখি, এই এলাকায় এই প্রশ্ন আপনাদেরকে করে কি করে না? কি প্রশ্ন বলেন? নবীকে যদি আজ মাটি বলা যায় তাহলে সম্মান নবীর বৃদ্ধি হয়, আর নূর বললে কমে যায়। এটা বর্তমানের সৌকাত আপনার জানেন, কেমন বলবি সেটাও জানেন, সাইজটাও জানেন, আল্লাহ পাক ওকে বানিয়েছে, মানে ওর মুখটাই হলো টেঢ়া। আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা করলে স্টেজে টেঢ়া ছাড়া হয় না। আমি বলবো এই বার্তাটা যদি পারেন তাকে পৌঁছিয়ে দেন। অথচ ফেসবুকে এসে বলছে সামনে বলবো না, বলে ফেসবুকে ফেসবুকে হবে। কত বড় মিথ্যাবাদী, কত বড় ধোকাবাজ, বলছে ফেসবুকে ফেসবুকে হবে। কি বলছে জানেন? আর বাংলাদেশের হাজারো বক্তা বলছে নবীকে মাটি বললে সম্মান বাড়বে, নূর বললে কমবে। কেন? বলছে আদম আলাইহিস সালাম কিসের তৈরি বলে মাটির, তাই তো? কথা বোঝা যাচ্ছে না? আর ফারিস্তারা কিসের তৈরি? নূরের। তাহলে নূরকে আল্লাহ হুকুম দিল মাটিকে সেজদা করতে। তো মাটির যদি সম্মান বেশি হয়, এর জন্যই তো নূরকে সেজদা করতে দিল। তাহলে এখানে বুঝানোর ওনার উদ্দেশ্য হলো যে নূরের চাইতে মাটির সম্মান বেশি, এর জন্য নূরকে হুকুম দেওয়া হয়েছে মাটিকে সাজদা করো, আর মাটিকে সাজদা ফারেস্তারা করেছে। এটা হলো সম্পূর্ণ ভুল মিথ্যা কথা। আল্লাহ মাটিকে সাজদা করতে বলেনি। এই উদ্দেশ্যটা নেবেন না, না হলে খারাপ হয়ে যাবেন। এরা বুঝে না, আদম আলাইহিস সালাম হলেন মাটির তৈরি সন্দেহ নাই, তবে আদম আলাইহিস সালাম তিনি হলেন মানুষ। নাকি বলছেন? আল্লাহ কোরআনে বলছেন ইয কালা রাব্বুকা লিল মালাইকাতি সুজুদ লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলছেন ফেরেশতাদের ডেকে তোমরা সাজদা করো লি আদামা আমার আদমকে, ফাসাজাদু সবাই সাজদা করলো।
ইল্লা ইবলিশা, ইবলিশ করলো না। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিন, আর অহংকার করলো তার জন্য কাফের গণ্য হলো। আচ্ছা এবার বলুন তো, কোরআন বলছে আদম নবীকে সাজদা করতে বলেছে, আর ওরা বলছে মাটিকে, এই কথাটা কি ভুল নয়? এই কথাটা কি আপনাদের কাছে ভুল মনে হচ্ছে না? কেন বলে? এই কারণে আদম আলাইহিস সালাম মাটির তৈরি হলে অসুবিধা নেই, তবে আল্লাহ আদমকে সস্তা করতে বলেছেন। এর উত্তর আপনাকে দিয়ে যাই, আল্লাহ পাক কি বলেছেন কোরআন শরীফ সূরা 3 আয়াত নাম্বার 4, মহান রব তাআলা তিনি বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বললেন, মানব জাতিকে আমি উৎকৃষ্ট আকৃতিতে ধারণ করেছি, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি। 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, নাকি ফারিস্তা? কারা শ্রেষ্ঠ গো? মানুষ। তা আল্লাহ 18,000 মাখলুকাত যে তৈরি করেছেন তার মধ্যে কি ফারিস্তারা পড়ে না? আল্লাহ তো বলতে পারতেন যে লাকাদ খলাকনাল ইনসানা, এই ইনসান থেকে আপনার মালাইকা বলতে পারতেন যে 18,000 মাখলুকাতের মধ্যে আমি নূর দিয়ে বানিয়েছি ফারিস্তাকে, ফারিস্তারা হলো সর্বশ্রেষ্ঠ। কিন্তু এটা কই বলেছেন আল্লাহ যে ফারিস্তারা সর্বশ্রেষ্ঠ? না, মানুষকে বলেছেন। আল্লাহ পাক বলছেন মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, তাই আমি নূর দিয়ে তৈরি করা ফারিস্তাকে আদেশ করেছিলাম যাতে আদমকে সেজদা করা হয়। আল্লাহ মাটিকে সেজদা করতে বলেননি, আল্লাহ পাক লি আদামা বলেছেন। হ্যাঁ, আল্লাহ তাবারাকা তাআলা লি তুরাবা বলেনি, মাটিও বলেনি, বলে মাটির জন্য সেজদা করো। আল্লাহ পাক এটা বলেনি, লিল আরদে জমিনকে সেজদা করো, আল্লাহ এটা বলেনি। আল্লাহ বললেন লিল আদামা, আদামকে সেজদা করো। কেন? বলে আদাম হলো মানব মানুষ, আর যত তৈরি করেছি, আরে ফারিস্তা তুমি নূর হতে পারো, কিন্তু তোমার চাইতে মানুষ হলো মর্যাদাবান। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর। মুসলমান আমার ভাইরা, এর জন্য বুঝতে হবে, তেরা না বুঝে ফতোয়া দেয় আর মানুষকে বোঝায় মাটিকে সেজদা করতে বলা হয়েছে, মাটির সম্মান বেশি, এর জন্য নবীকে মাটি বললে সম্মান বেড়ে যায়। নাউজুবিল্লাহ মিন জালিক, এটা কোনোদিন হয় না? না না, এর জন্য আপনাদেরকে বলবো ভাইরা বাপসিরা, আমার নবীকে চিনুন। অজর সময় না হাজরাত, আমি ক্লিয়ার বুঝাতে চাইলাম। এখন আমার প্রশ্ন হয়ে যায় যে আমি চিন্তা করি, আল্লাহ আমি তো নিজে স্বীকার করবো না, শাহানুরকে মেনে নিইনি, আমি কাফের হব না, তার কথা মানবো না। তো যারা মেনে নিয়েছে এখন ওরা কি করবে? আমি এটা ভাবছি যে ওরা তো নিজেরা নিজে কাফের গণ্য হয়ে যাবে ওর ভক্ত হলে। এর জন্য অনুরোধ করবো একটু চিন্তা করে ভেবে দেখুন বাবা।